এই পৃথিবীর মায়া যখন ছাড়িয়া অন্ধকার কবরে চলে যাবারে ওই কঠিন দিনের মধ্যে তুমি বুঝতে পারবা হায় হায় ওই দিন হাজারো বুঝলেও তোমার আমার কোনো আর লাভ হবে না আল্লাহ তাআলা বলেন এই ওয়াজে আসলে কি হবে বান্দা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন ওয়াজের মাহফিলে আসলে কোরআন এবং হাদিসের মাহফিলে আসলে তোমার লাভ কি হবে আল্লাহ তাআলা বলেন নবী গো আপনার উম্মতদেরকে জানায়া দেন আপনার উম্মতদেরকে অবগত করে দেন ওয়াজের মাহফিলের মধ্যে আসলে বান্দার ঈমান বৃদ্ধি পায় এ মুসলমান ভাইরা আমার ও পর্দার অন্তরের মা ওয়াজের মধ্যে আসলে কি লাভ হয় এই মিশা দুনিয়া আমরা পড়িয়া কবরকে আমরা ভুলে গেছি কবরের জিন্দেগি আমরা ভুলে গেছি এই মিশা মিশি জিন্দেগিতে পড়িয়া সন্তানের মায়ায় পড়িয়া বাড়ি গাড়ির মায়ায় পড়িয়া অর্থ সম্পদের মায়ায় পড়িয়া আসল বাড়ির কথা আমরা ভুলে গেছি ঠিক কিনা এই মিশা দুনিয়ার মায়ায় পড়িয়া এ মুমিন মুসলমান ভাইরা আমার চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে রে তোমার সন্তান আর বাবা বলে তোমাকে ডাকবে না তোমার সন্তান বলবে লাজ বের করে দাও তোমার স্ত্রী আর তোমাকে স্বামী বলে পরিচয় দিবে না তোমার স্ত্রী বলবে লাজকে বের করে দাও তোমার আত্মীয় স্বজন তোমাকে আর পরিচয় দিবে না ভাইরে আমরা মনে মনে ভাবতেছি হয়তোবা আমাকে ছাড়া মনে হয় এই পরিবার চলবে না আমার এই সংসার চলবে না আমরা মনে মনে ভাবতেছি কিন্তু বিষয়টা তা নয় তোমার চোখ যখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার সব ঠিক থাকবে পরিবার সংসারের সব ঠিক থাকবে কিন্তু তুমি আমি থাকব না ওই কামতের ময়দানে বুঝে আসবে এই এই ময়দানে আসলে কি লাভ হতো কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সেদিন আফসোস করতে পারবো কোনো আর লাভ হবে না যাক আমি সেদিকে যেতে চাই না আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি জানায়া দেন ইন্নাল্লাযীনা কালু রাব্বুনা আল্লাহ কোন বান্দা বান্দি যখন আমার আল্লাহকে রব বলে স্বীকার করে আমরা রব বলে স্বীকার করে কিনা আল্লাহ তাআলা বলেন আল্লাহকে রব বলে যারা স্বীকার করে যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দা বান্দিদেরকে জানায়া দাও সুম্মাস্তাকামু এবং এরপরে এই রব স্বীকারের উপর যারা ইস্তাকামত থাকে যারা অবিচল থাকে তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হয় শুধু রবকে রব বলে বিশ্বাস করার পরে আরামে ঘুমানো যাবে না রবকে রব বলে বিশ্বাস করার পরে কম্বল দিয়া গায়ে দিয়া শুধু ঘুমানো যাবে না রবকে রবের পরিচয় যদি আমরা বিশ্বাস করি আল্লাহকে আল্লাহ বলে যখন বিশ্বাস করি হাজারো মুসিবত আমাদের সামনে আসবে হাজারো পরীক্ষা ইমানের পরীক্ষা আমরা দিতে হবে হাজারো পরীক্ষার পরে যখন আমাদের জায়গায় আমরা অবিচল থাকতে পারব আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়া দে তাহলে আল্লাহকে রব বলে যখন আমরা বিশ্বাস করব এবং হাজারো মুসিবত যখন আমাদের সামনে আসবে সেই মুসিবত অতিক্রম করার পরে যখন আমাদের নিজের জায়গা আমরা অবিচল থাকতে পারবো তো আল্লাহ তাআলা বলেন যারা হাজারো মুসিবত হওয়ার পরেও আমি রবকে রব বলে স্বীকার করেছে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে নিজের জায়গায় অবিচল থেকেছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন
এইজন্য ভাইরা আমার এখান থেকে বোঝা যায় যে আমাদের সামনে মুসিবত আছে যে যত মুসিবত অতিক্রম করে যেতে পারে সে তত বড় আল্লাহ তাআলার খাস মাহবুব বান্দা বান্দি হয়ে যেতে পারে এইজন্য জিব্রাইল আমিন আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত জিব্রাইল আমিন সমস্ত পয়গম্বরদের কাছে এসেছেন কোন পয়গম্বরের কাছে 50 বারের বেশি জিব্রাইল আসে নাই শুধু একমাত্র আমাদের নবীর কাছে 24000 বার জিব্রাইল আমিন আগমন করেছে জোরে বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে জিব্রাইল আমিন সব থেকে দ্রুত গতিতে তিনবার এসেছিল কয়বার তিনবার এসেছিল জিব্রাইল আমিনের 600 পাখা আছে যদি 600 পাখা একবার ব্যবহার করেন ইউজ করেন তাহলে 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে জিব্রাইল আমিনের বাড়ি কোথায় জিব্রাইল আমিন ফেরেশতার বাড়ি হচ্ছে লোহে মাহফুজের সাত আসমানের উপরে সেখানে সিদ্রাতুল মুনতাহা নামক একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে একটা বড়ুই গাছ আছে কি গাছ বড়ুই গাছ আছে ওই বড়ুই গাছের নিচে জিব্রাইল আমিন বসা থাকে আর ওই বড়ুই গাছের আপনার পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো বড় বড় পাতা আর মুফাসসিরিন কেরাম লেখেন ওই বড়ুই গাছের বড়ুই হচ্ছে দুনিয়ার পাল্লা বাটকেরা দিয়া যদি মাপা হয় তাহলে তার ওজন হবে কমপক্ষে এক একটা বড়ুইর ওজন হবে 12 মণ কত মণ 12 মণ ওজন হবে ওই বড়ুই গাছের সেখানে সিদরাতুল মুনতাহার মধ্যে জিব্রাইল আমিন সেখানে বসে থাকেন সেখান থেকে আপনার সাত আসমানের উপরে এটা আলোচনা করলে কতটুকু দূরত্ব এবং আসমান এবং জমিন কতটুকু দূরত্ব আবার সূর্য থেকে তারকারাজি কতটুকু দূরত্ব সেদিকে গেলে আবার বিজ্ঞান নিয়ে আলোচনা করতে হবে সেদিকে আমি যেতে চাচ্ছি না সেখানে জিব্রাইল আমিন বসে থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি বলতে চাচ্ছি জিব্রাইল আমিন সবথেকে দ্রুত গতিতে তিনবার পৃথিবীতে এসেছিল একবার যখন ইব্রাহিম নবী যখন ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার পুত্র ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুরবানি করবেন যখন আল্লাহু আকবার বলে ছুরিটা ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের গলার মধ্যে যখন চালিয়ে দিবেন বলেন তো যখন আল্লাহু আকবার বলি কোন পশুকে আল্লাহু আকবার বলার পরে কতক্ষণ আমরা অপেক্ষা করি এক ঘন্টা এক মিনিট কয়েক সেকেন্ড মানে সুরি চালায় দিবে এমন অবস্থায় জিব্রাইল আমিনকে আল্লাহ তাআলা হুকুম করলেন হে জিব্রাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এই মুহূর্তে তুমি আমার খলিল ইব্রাহিমের কাছে পৌঁছে যাও ইব্রাহিমের কাছে পৌঁছে ইসমাঈল আমার ইসমাঈল যেখানে শোয়া সেখানে তুমি এই দুম্বাকে তুমি শোয়া দাও জিব্রাইল আমিন বললেন আল্লাহ কোথায় আমি সিদরাতুল মুনতাহা আবার কোথায় জান্নাত সেখান থেকে আবার দুম্বা নিয়ে আমি আবার যাব ইসমাঈল নবীর এখানে এত সময় আমি কিভাবে পাবো একটু পরে গেলে কি হবে আল্লাহ তাআলা বলেন না আমার হুকুম হচ্ছে এখন তোমাকে যেতে হবে ইসমাঈল নবী কুরবানি হওয়ার আগে তোমাকে সেখানে যেতে হবে জিব্রাইল আমিন বলেন আমি 600 পাখা সেদিন ব্যবহার করেছিলাম আমি 600 পাখা ব্যবহার করে জান্নাতে প্রবেশ করলাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আমি দুনিয়ার জমিনে আসলাম এসে আমি ইসমাঈল নদীর জায়গার মধ্যে আমার দুম্বাটাকে আমি শোয়া দিলাম সেই ইসমাঈলের জায়গার মধ্যে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ এ হচ্ছে একবার দ্বিতীয়বার হচ্ছে জিব্রাইল আমিন সবথেকে দ্রুত গতিতে পৃথিবীতে এসেছেন যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাই মিলে যখন আপনার কুয়ার মধ্যে ফলায় দিছে আচ্ছা কূপের উপর থেকে যখন কোন বস্তু নিক্ষেপ করা হয় কূপের নিচে যাইতে কয় সেকেন্ড লাগে 2-1 সেকেন্ড 2-1 সেকেন্ডের ব্যাপার যখন কূপের মধ্যে নিক্ষেপ করলো আল্লাহ তাআলা বললেন হে জিব্রাইল আমার ইউসুফ যেন কূপের নিচে পড়ার আগে আগেই যেন তোমার নূরের পাখার মধ্যে নিয়ে নিতে পারো এই মুহূর্তে আমার ইউসুফকে রক্ষা করার জন্য তুমি ইউসুফের যেই কূপের মধ্যে ফালিয়ে দেওয়া হয়েছে
ওই কূপের মধ্যে তুমি চলে যাও আল্লাহ কোথায় আমি আর কোথায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কূপ সেখানে আমি কিভাবে যাব আল্লাহ তাআলা বলছেন আমার হুকুম তোমাকে এখনি যেতে হবে তখন জিবরাইল আমিন 600 পাখা সেদিন ব্যবহার করেছিলেন 600 পাখা ব্যবহার করে ইউসুফ নবীকে কূপ থেকে ফালিয়ে দিয়েছে কূপের নিচে পড়তে পড়তে জিবরাইল আমিন নূরের পাখা দিয়ে ইউসুফ নবীকে হেফাজত করে ফেললেন জোরে বলেন সুবহানাল্লাহ এ হচ্ছে দুইবার তৃতীয়বার আরেক জায়গায় হয়েছে বলবো নাকি বিরক্ত ভাবতেছেন আপনারা তৃতীয় জায়গা হচ্ছে আল্লাহর হাবিব রাহমাতুন লিল আলামিন যখন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলেন তায়েফবাসীরা বেঈমান কাফের বেঈমানেরা আল্লাহর রাসূলকে তো ভালোবাসেন নাই আল্লাহর রাসূলকে ভালো তো বাসেনই নাই আল্লাহর রাসূলকে তারা পাথর নিক্ষেপ করতেও তারা দ্বিধাবোধ করে নাই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে এত পরিমাণে পাথর সেদিন নিক্ষেপ করা হয়েছে শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আল্লাহর নবীজির পাথর নিক্ষিপ্ত হয় নাই শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে পাথরের আঘাত রাসূলের হয় নাই একবার দুইবার নয় পাথরের আঘাতে জর্জরিত হইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিন তিনবার তায়েফের জমিনের মধ্যে বেহুঁশ হয়ে পড়ে গিয়েছিল আল্লাহর হাবিবের যখন রক্তগুলো শরীর মোবারক থেকে বের হচ্ছে আল্লাহর হাবিব ডাকতে বলেন হে যায়েদ যায়েদ রে আমার শরীরের রক্তগুলো কাপড় দিয়ে মুছে ফেলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহর নবীজির শরীর মোবারক থেকে রক্তগুলো মুছে ফেলতেছে রক্তগুলো মুছে ফেলতেছেন একটা পর্যায়ে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে হযরতে যায়েদ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর রক্ত আপনার রক্ততে কাপড় আর চুষুন করে না এই কাপড় দ্বারা আর আপনার রক্ত মুছা যাচ্ছে না আর চুষুন করে না আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সেদিন আল্লাহর দরবারে বলতেছেন আল্লাহ তায়েফের মানুষেরা বুঝে নাই তায়েফের মানুষেরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে বুঝতে পারে নাই সেদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের শরীরের রক্তগুলো হাত দিয়ে বারবার মালিশ করতেছেন হযরত যায়েদ ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনার শরীর থেকে যে রক্ত বের হয়ে যাচ্ছে এই রক্ত যদি আপনি মালিশ করে দেন সেই রক্ত তো আর ভিতরে প্রবেশ করবেন না সেই রক্ত আর ভিতরে যাবে না মানুষের রক্ত যখন শরীর থেকে বের হয়ে যায় ওই রক্ত তো আর ভিতরে প্রবেশ করানো সম্ভব নয় নবী গো বারবার বৃথা চেষ্টা করেছেন সেই রক্ত তো আপনার ভিতরে আর ঢুকানো সম্ভব নয় আমার হাবিব ডাক দিয়ে বলেন তুমি তো জানো না তায়েফের মানুষেরা আমাকে চিনে নাই তায়েফের বেঈমান কাফেররা আমাকে চিনতে ভুল করেছে যায়েদ রে আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে এই তায়েফের মাটি আমার রক্তের ওয়েট বহন করতে পারবে না আমার রক্তের ফোঁটার ওজন এই তায়েফের জমিন বহন করতে পারবে না আমি রবি যদি তাদের জন্য বদদোয়া নাও দে সাথে সাথে এই তায়েফের জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন এ জিবরাইল তুমি কোথায় রে তুমি কোথায় জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন আয় আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহার মধ্যে ওই বড়ই গাছের নিচে আমি বসা আছি আল্লাহ তাআলা বলেন হে জিবরাইল
আমার হাবিব দেখছনি আমার হাবিব বারবার তার শরীরের রক্তগুলো বারবার মালিশ করতেছে আমি ওয়াদা দিয়েছি আমার হাবিবকে আমি ওয়াদা দিয়েছি আমার হাবিব যেখানে থাকে ওইখানে কোনো আযাব গজব হবে না ও জিবরাইল যাও যাও এই মুহূর্তে চলে যাও আমার হাবিবের ওই দেখো শরীর মুবারক থেকে এক ফোঁটা রক্ত বেবে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে যদি জমিনের মধ্যে আমার হাবিবের রক্তের ফোঁটা পড়ে যায় ওই জমিনকে আমি আর আস্ত রাখতে পারবো না ওই জমিনকে আর স্বাভাবিক জমিন আমি রাখবো না ওই জমিন ভূমিকম্প হইয়া সারা তায়েফের অধিবাসীদেরকে শেষ করে দিবে এ জিবরাইল যাও 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 আমার হাবিবের রক্তের ফোঁটা শরীর থেকে জমিনে পড়তে পড়তে যেই সময় অতিবাহিত হয় ওই সময়ের ভিতরে গিয়ে আমার হাবিবের রক্তের ফোঁটা তোমার নূরের পাখার মধ্যে তুমি বিছায়া দাও জিবরাইল আমিন ডাকতে বলেন এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো ওই দিন আমার আল্লাহ তাআলার হুকুমে আমি 600 পাখা ব্যবহার করে 600 পাখা আমি ইউজ করে দুনিয়ার জমিনের মধ্যে একটা টান মারে আমি রসুলের দরবারে পৌঁছে গিয়েছি আর রসুলের রক্ত মুবারক শরীর থেকে পড়তে পড়তে আমি জিবরাইল আমিনের নূরের পাখার মধ্যে আমি নিয়ে নিয়েছি এই জন্য ভাইয়েরা আমার আল্লাহর নবী যদি এত বড় পরীক্ষা দিতে পারে সাহাবায়ে কেরাম যদি এত বড় পরীক্ষা দিতে পারে আপনি আমি তো তাদের উত্তরসূরি ঠিক কিনা বলেন আমি আপনি আমরা সকলে আমাদের রসুলের উত্তরসূরি কিনা তাহলে রসুল যদি এত বড় পরীক্ষা দিতে পারে আমি আপনি তো পরীক্ষা দেওয়া স্বাভাবিক কথা সাহাবায়ে কেরাম পরীক্ষা দিতে দিতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে গেছে হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো আমি আবু বকর একদিন হযরতে আবু বকর ঘরের মধ্যে অবস্থান করতেছেন নামাজের সময় হয়ে গেছে আল্লাহর নবী নামাজের সময় হয়ে গেছে সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের সময় হয়ে গেছে ওই দেখা যায় গরীর মধ্যে নামাজের সময় হয়ে গেছে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বারবার উকি দিয়া দরজার দিকে তাকায় আমার আবু বকর কেন এখনো আসতেছে না হযরতে আবু বকর আসতে পারে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মিনিট অপেক্ষা করার পরে সাহাবীদেরকে নিয়ে নামাজ শুরু করে ফেললেন নামাজ শেষ করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডান দিকে সালাম ফিরাইয়া দেখেন জিবরাইল আমিন ডান দিকে বসে আছে বাম দিকে সালাম ফিরাইয়া জিবরাইল আমিনের দিকে তাকাইয়া দেখে জিবরাইল আমিন এমন একটা পোশাক পরিধান করে বসা আছে রাসূলুল্লাহ তাকায়া দেখে জিবরাইল আমিন এমন একটা জীর্ণ শীর্ণ সিরা একটা পাঞ্জাবি পরা ওই পাঞ্জাবিটা এত সিলাই করা আল্লাহর নবী বলেন জীবনে কোনোদিনও এত তালি দেওয়া পাঞ্জাবি আমি দেখি নাই শুধু তালি নয় শুধু সিলি নয় দুনিয়ার কোন সাধারণ সুই সুতা দ্বারা সেই পাঞ্জাবি সিলাই নয় খেজুর পাতা ছিঁড়ে 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 ওই চিকুন করে করে খেজুরের পাতা দ্বারা ওই পাঞ্জাবি সিলাইকৃত আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন হে জিবরাইল বুঝতে পারলাম না তোমার গায়ের মধ্যে খেজুর পাতার দ্বারা সিলাইকৃত এই পাঞ্জাবি পরা কেন জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর পয়গম্বর আপনার আবু বকর আপনার জন্য কি করে নাই জীবনে কি করে নাই
আপনার আবু বকরকে ছাড়া আপনি কেমনে পারলেন আজকের নামাজটা পড়ে ফেলতে আল্লাহ তাআলা এটা মাইন্ড করেছেন আল্লাহ তাআলা মন খারাপ করেছেন আবু বকরকে ছাড়া আপনি নামাজটা পড়ে ফেললেন গো নবী আপনি তাকাইয়া দেখে হযরত আবু বকর বাহির থেকে আসতেছে হযরত আবু বকরের দিকে তাকাইয়া দেখেন জিবরাইল আমিন যেই পাঞ্জাবিটা পরা যেই রঙের পাঞ্জাবিটা পরা যেই খেজুর পাতার সেলাইকৃত পাঞ্জাবি পরা ঠিক একই রকম পাঞ্জাবি হযরত আবু বকরের শরীরের মধ্যে পরা রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন হে আবু বকর তোমার শরীরের মধ্যে পাঞ্জাবি পরা কেন তোমার ঘরের মধ্যে কি কোনো শুয়ের ব্যবস্থা নাই সুতার ব্যবস্থা নাই হযরত আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি মনে নাই ওই যে কাফের বেঈমানেরা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা করেছিল আপনি না বলেছেন ও সাবিরা কাফের বেঈমানেরা মুসলমান জাতিকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করছে যার ঘরে যা কিছু আছে তাই নিয়ে আমার দরবারে হাজির করে দাও হযরত আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেদিন আমার ঘরের মধ্যে গিয়ে আমার বিবিকে বলেছি বিবি গো ঘরের মধ্যে যা কিছু আছে সব কিছু এই চাদরের মধ্যে দিয়া দাও বিবি দিতে 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 সব কিছু দিয়া ফেলছে হযরত আবু বকর ডাক দিয়ে বলে বিবি গো ওই যে ঘরের কোণার মধ্যে একটা মাচাং দেখা যায় ওই মাচাঙ্গের উপর একটা পাতিলা দেখা যায় ওই পাতিলার ভিতরে কি হযরত আবু বকরের বিবি ডাক দিয়ে বলেন স্বামী গো ওই পাতিলার ভিতরে একটা সুই এবং একটা সুতা আছে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলে এই সুই সুতা যদি তুমি আমাকে না দাও রাসূলুল্লাহর সেই কথার উপর আমল হবে না যেই কথা রাসূলুল্লাহ বলেছেন যার ঘরে যা কিছু আছে সব আমার দরবারে নিয়ে আসো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আল্লাহর পয়গম্বর সেদিন আমার ঘরের সুতা পর্যন্ত সুই পর্যন্ত আপনার দরবারে আমি উপস্থিত করে ফেলেছি আমার ঘরের মধ্যে কোনো সুয়ের ব্যবস্থা নাই সুতার ব্যবস্থা নাই তাই খেজুর পাতা দিয়ে আমার পাঞ্জাবিটা সেলাই করতে করতে আমার দেরি হয়ে গেছে এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকরের এই কাজটা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন আবু বকরের এই জামাটাকে তো পছন্দ আমার আল্লাহ করেছেন শুধু আমি জিবরাইল নয় আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে আবু বকরের রঙে রঙিন্নিত হওয়ার আবু বকর যেই জামা পরেছে যেই পাঞ্জাবি পরেছে সেই জামা পরিধান করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দিয়েছে এই জন্য ভাইরা আমার সাহাবায়ে কেরাম পরীক্ষা দিতে 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 নিজের জীবনটা শেষ করে দিয়েছেন তারপরে আল্লাহকে পেয়েছে এই জন্য আমরা পরীক্ষা দিতে রাজি আছি কিনা যদি আমাদের সামনে বিপদ পড়ে যদি আপনাদেরকে ইসলামের জন্য ডাকা হয় তাহলে সেই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা এই জন্য ভাইরা আমার এই পরীক্ষার জন্য আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দাতে শুধু যে আপনাকে যুদ্ধের ময়দানে আপনার জিহাদ করতে করতে আপনার জীবন দিয়ে দিতে হবে মারা যেতে হবে সেটার নামই শুধু পরীক্ষা নয় দাপে 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 বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে আপনার আমার পরীক্ষা নেওয়া হবে